রাধে আজকের পাট শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ পার্ট থ্রি শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড শ্লোক একশো কুড়ি আচার্য রত্নের এই সব উপহার আচার্য নিধির এই অনেক প্রকার বাসুদেব দত্তের এই গুপ্তের আর বুদ্ধিমন্ত খানের এই বিবিধ প্রকার শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত আচার্য নন্দন তা সবার দত্ত এই করহ ভোজন কুলিন গ্রামের এই আগে যে দেখো যত খণ্ডবাসী লোকের এই দেখো তত এসব আচার্যরত্ন উপহার দিয়েছেন এবং এই সমস্ত নানা প্রকার খাদ্য আচার্য নিধি উপহার দিয়েছেন এই সমস্ত খাদ্য বাসুদেব দত্ত দিয়েছেন এগুলি গুপ্ত এবং এই সমস্ত বিবিধ প্রকারের খাদ্য বুদ্ধিমন্ত খান দিয়েছেন এই সমস্ত খাবার শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত এবং আচার্য নন্দন দিয়েছেন আপনি দয়া করে এগুলি ভোজন করুন কুলিন গ্রামের এই অধিবাসীরা এই সমস্ত খাবার দিয়েছেন এবং এগুলি দিয়েছেন খণ্ডের অধিবাসীরা ওইছি সবার নাম লইয়া প্রভুর আগে ধরে সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করে যদ্যপি মাসেকের বাসি মুকুতা নারিকেল অমৃত গুটি কাদি পানাদি সকল তথাপি নূতন প্রায় সব দ্রব্যের স্বাদ বাসি বিস্বাদ নহে সেই প্রভুরও প্রসাদ শতজনের ভক্ষ প্রভু দণ্ডেকে খাইলা আর কিছু আছে বলি গোবিন্দে পুছিলা এভাবে সকলের নাম উল্লেখ করে সমস্ত খাবার গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে রাখলেন এবং সন্তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সব ভোজন করলেন মুকুতা নারিকেল অমৃত গুটিকা পানা আদি সমস্ত যদিও ছিল প্রায় এক মাসের বাসি তবুও সব কিছু স্বাদ ঠিক নতুনের মতো ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেগুলি বাসী হওয়া সত্ত্বেও বিস্বাদ হয়নি অতি অল্প সময়ের মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু একশো জনের খাবার খেয়ে ফেলেন এবং তারপর তিনি গোবিন্দকে জিজ্ঞাসা করলেন আর কিছু আছে গোবিন্দ বলে রাঘবের ঝালি মাত্র আছে প্রভু কহে আজি রহু তাহা দেখি পাছে গোবিন্দ বললেন আর কেবল রাঘব পণ্ডিতের ঝালি আছে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আজ সেগুলি থাক পরে আমি সেগুলি দেখব আর দিন প্রভু যদি নিভৃতে ভোজন কইলা রাঘবের ঝালি খুলি সকলে দেখিলা সব দ্রব্যের কিছু কিছু উপযোগ কইল সাধু সুগন্ধি দেখি বহু প্রশংসিলা তি বৎসরে তরে আর রাখিলা ধরিলা ভোজনকালে স্বরূপ পরিবেশে খসাইয়া আর দিন পরের দিন নিভৃতে বসে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভোজন করছিলেন তখন তিনি রাঘবের ঝালি খুলে সব কিছু দেখলেন তিনি সব কিছুর একটু একটু করে আস্বাদ করলেন এবং সেগুলি স্বাদ ও সুগন্ধের প্রশংসা করলেন সেগুলি তিনি প্রায় এক বছর ধরে রেখে দিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভোজন করতেন তখন সরবদমদার একটু একটু করে সেগুলি পরিবেশন করতেন রাত্রিকালে কিছু করেনও উপযোগ ভক্তের শ্রদ্ধার দ্রব্য অবশ্য করেন উপ কখনো কখনো রাত্রিবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু সেগুলি থেকে কিছু নিয়ে খেতেন শ্রদ্ধা সহকারে ভগবানকে যা নিবেদন করেন ভগবান তাও অবশ্যই গ্রহণ করেন ভক্তির নিবেদনে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন তাই ভগবৎ গীতায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযুচ্ছতি তদহং ভক্তপমসমানী প্রজাত কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা একটি জল নিবেদন করে তাহলে আমি তা গ্রহণ করি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভু তার ভক্তের নিবেদিত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেছিলেন কখনও কখনও তিনি মধ্যাহ্নে সেগুলি আহার করতেন এবং কখনো রাত্রিবেলায় কিন্তু তিনি সব সময় ভাবতেন যে যেহেতু তার ভক্তরা ভক্তি এবং প্রীতি সহকারে তা নিবেদন করতে হয়েছেন তাই তাকে সেগুলি খেতে হবেই এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে চাতুর্মাস গঙ্গাইলা কথার রঙ্গে মধ্যে মধ্যে আচার্যাদি করে নিমন্ত্রণ ঘরে ভাত রান্ধে আর বিবিধ ব্যঞ্জন এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে চাতুর্মাস অতিবাহিত করলেন মাঝে মাঝে অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা তাদের গৃহে অন্ন এবং বিবিধ প্রকার ব্যঞ্জন রন্ধন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন মরিচের ঝাল আর মধুর আম্লো আর আদা লবণ লেম্বু দুগ্ধ দধি গুখণ্ড সার শাক দুই চারি আর শুকুতার ঝোল বার্তাকি আর ভৃষ্ট পটল ভৃষ্ট বড়ি আর মুদ ডালি সুপ বিবিধ ব্যঞ্জন রাঁধে প্রভুর রুচি অনুরূপ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা মরিচের ঝাল মধুর আমল আদা লবণ লেবু দুধ দই খণ্ডসার দু চার প্রকার শাক শুক্তার ঝোল নিম বেগুন পটল ভাজা ফুলবড়ি ভাজা মুগ ডাল এবং বিবিধ প্রকার ব্যঞ্জন শ্রী চৈতন্য মহাপ্রভুর রুচি অনুরূপ রন্ধন করেছিলেন জগন্নাথের প্রসাদানে করিতে মিশ্রিত কাহা এক যায়েন কাহা গণের সহিত আচার্য রত্ন আচার্য নন্দন রাঘব শ্রীবাসাদি যত ভক্ত বিপ্রসব তারা জগন্নাথ দেবের প্রসাদে নিয়ে সেগুলির সঙ্গে মেশাতেন শ্রীচৈতন মহাপ্রভু কখনও একা যেতেন কখনও তার পার্শ্বদের সঙ্গে নিয়ে যেতেন আচার্য রত্ন আচার্য নিধি নন্দন আচার্য রাঘব পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তরা ছিলেন ব্রাহ্মণ এই মতো নিমন্ত্রণ করেন যত্ন করি বাসুদেব গদাধর দাস গুপ্ত মুরারি কুলিনগ্রামী খণ্ডবাসী আর যতজন জগন্নাথের প্রসাদানি করে নিমন্ত্রণ এই সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন বাসুদেব দত্ত গদাধর দাস মুরারিগুপ্ত কুলীন গ্রামবাসী খণ্ডবাসী এবং অন্য ভক্ত বহু ভক্ত যারা ব্রাহ্মণ ছিলেন না তারা শ্রী জগন্নাথ দেবের প্রসাদ এনে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন সত্যরাজ খান এবং রামানন্দ বসু প্রমুখ কুলীন গ্রামের অধিবাসীরা ব্রাহ্মণ ছিলেন না এবং নরহরি দাস রঘুনন্দন প্রমুখ খণ্ডবাসীরাও ব্রাহ্মণ ছিলেন না তাই তারা শ্রী জগন্নাথ দেবের প্রসাদ কিনে এনে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন কিন্তু আচার্য রত্ন আচার্য নিধি প্রমুখ ব্রাহ্মণেরা গৃহে রন্ধন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করাতেন শ্রীচৈতন্য মহাপ্রভু তখনকার সামাজিক প্রথা অনুসারে কেবল ব্রাহ্মণদের রান্না করা প্রসাদই গ্রহণ করতেন কিন্তু তিনি জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত ভক্তদের নিমন্ত্রণ গ্রহণ করতেন শিবানন্দ সেনের শুনো নিমন্ত্রণা খেন শিবানন্দের বড় পুত্রের চৈতন্য দাস নাম শিবানন্দ সেন কীভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন সে কাহিনী এখন আপনারা শ্রবণ করুন শিবানন্দের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল চৈতন্য দাস প্রভুরে মিলাইতে তার সঙ্গে ইয়ানিলা মিলাইলে প্রভু তার নাম তো পুছিলা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ করানোর জন্য শিবানন্দ সেন তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শ্রীচৈতন্য মহাপ্রভু তার নাম জিজ্ঞাসা করলেন এত বলি দধি ভাত করিলা ভোজন শ্রী চৈতন্য দাসেরে দিলা উচ্ছিষ্ট ভাজন এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু দই ভাত খেলেন এবং তার উচ্ছিষ্ট চৈতন্য দাসকে দিলেন চারি মাস এই মতো নিমন্ত্রণে যায় কোন কোনো বৈষ্ণব দিবস নাহি পায় এইভাবে মহাপ্রভু চার মাস বিভিন্ন ভক্তের নিমন্ত্রণ গ্রহণ করে অতিবাহিত করলেন কিন্তু কোন কোনো বৈষ্ণব নিমন্ত্রণ করার সুযোগ পেলেন না গদাধর পণ্ডিত ভট্টাচার্য সার্বভৌম ইহা সবার আছে ভিক্ষার দিবস ও নিয়ম গদাধর পণ্ডিত এবং সার্বভৌম ভট্টাচার্য এদের গৃহে প্রতি মাসে বাঁধা ধরা নিমন্ত্রণের দিন ছিল গোপীনাথাচার্য জগদানন্দ কাশীশ্বর ভগবান রামভদ্রাচার্য শঙ্কর বক্রেশ্বর মধ্যে মধ্যে ঘর ভাতে করে নিমন্ত্রণ অন্যের নিমন্ত্রণে প্রসাদে দুই পণ গোপীনাথ আচার্য জগদানন্দ কাশীশ্বর ভগবান রামভদ্র আচার্য শঙ্কর এবং বক্রেশ্বর ছিলেন ব্রাহ্মণ তারা তাদের গৃহে রান্না করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন আর অন্য ভক্তরা দুপন করি দিয়ে শ্রী জগন্নাথ প্রসাদ কিনে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন প্রথমে আছিল নির্বন্ধ রামচন্দ্র রামচন্দ্রপুরী ভয়ে ঘাটা এলা নিমন্ত্রণ প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে হলে চারপণ করির জগন্নাথ প্রসাদ নির্ধারিত ছিল কিন্তু রামচন্দ্র রামচন্দ্রপুরীর ভয়ে মহাপ্রভু সেই প্রসাদের মাত্রা অর্ধেক করেছিলেন চারি মাস রহি গৌড়ের ভক্তে বিদায় দিলা নীলাচলের সঙ্গী ভক্ত সঙ্গেই রহিলা চার মাস থাকার পর শ্রীচৈতন্য মহাপ্রভু গৌড়ের ভক্তদের বিদায় দিলেন কিন্তু নীলাচলের ভক্তরা তার সঙ্গেই রইলেন এই তো কহিল প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ ভক্ত দত্ত বস্তু জয়েছে কৈলা আস্বাদন এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভিক্ষা নিমন্ত্রণ শিকার এবং ভক্তদের দেওয়া বস্তু তিনি কিভাবে আস্বাদন করেছিলেন সে কাহিনী বর্ণনা করলাম তার মধ্যে রাঘবের ঝালি বিবরণ তার মধ্যে পরিমুণ্ডা নৃত্য কথন সেই বর্ণনার মাঝখানে আমি রাঘব পণ্ডিতের ঝালির বর্ণনা এবং শ্রী জগন্নাথ মন্দিরে পরিমণ্ডান নৃত্যের কথা বর্ণনা করলাম শ্রদ্ধা করি শুনে যে এই চৈতন্যের কথা চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বা সর্বথা শুনিতে অমৃত সম জুড়াই কর্ণমন সেই ভগ্যবান যেই করে আস্বাদন শ্রদ্ধা সহকারে যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বিলাসের কাহিনী শ্রবণ করবেন তিনি অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্যে প্রেম লাভ করবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ ঠিক অমৃতের মতো এবং তা শ্রবণ করলে কর্ণ ও মন জুড়িয়ে যায় সে অমৃত যিনি আস্বাদন করেন তিনি ভাগ্যবান শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের নিবেদিত প্রসাদ গ্রহণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার দশম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য ভজ শ্রী কৃষ্ণ গো ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে